হোমবাক টাইমস। লোকোর দেশি খাসি মাংসের দোকান ওরফে জয়মা কালী মিট শপের নতুন শাখা এখন তালপুকুরে, 24 নম্বর রোড, আরামবাগ, হুগলি। এখানে কচি পাঁঠার মাংস পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানে অর্ডার সাপ্লাই করা হয়। যোগাযোগ নম্বর 9732663274 এবং 9732100465। গৃহবধূর গায়ে আগুন ধরানোর অভিযোগে উত্তাল হয়ে উঠল চন্দ্রকোনা থানার লক্ষ্মীপুর। গৃহবধূর নাম প্রিয়া মল্লিক, স্বামী প্রভাস মল্লিক, বাড়ি চন্দ্রকোনা থানার লক্ষ্মীপুরে। শ্বশুরবাড়ির সূত্রে খবর, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির জেরেই গায়ে আগুন দিয়েছে ওই গৃহবধূ, কিন্তু মেয়ের বাপের বাড়ির অভিযোগ তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রাতে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গেই ওই গৃহবধূকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আজ তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। কি বলছেন? ওই তো দেখতে গেলাম হচ্ছে ভাইজিকে, ভাইজিকে সব জিজ্ঞাসা করতে, ভাইজি বললো যে তোমার জামাই আমাকে মেরেছিল, মেরে ঘরে আবার খিল দিয়ে রেখেছিল, খিল দিয়ে রেখে তারপর খালিখের মাথায় ছেড়ে দিতে, আমি হচ্ছে রাগেতে আমি পুড়েছি জামাই মারতে। জামাই মেরেছে? বারবারই মারতো, হ্যাঁ বারবারই মারতো, এই কথাটি বললো। হ্যাঁ, এবার সেটা দিয়ে বলে এবার ডাক্তারবাবু বলছে তাড়াতাড়ি বার করা এই রুগীকে, আমরা ঠিক আছে একটু ব্যবস্থা করছি আমরা তাড়াতাড়ি। আপনি কে হন? আমি জেঠু ভাই। আপনার নাম কি? আমার নাম অতুল মিত্র। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওখানে বোর্ডার অধীনে। শাশুড়ি হন? আপনি শাশুড়ি হন? তোমাদের মেয়ে ছিল, তোমরা অনেক কিছু বলবে। ছেলে আমাকে দিয়েছে, সেই কেরাসিনি খেয়েছে, তার মধ্যে তুমি ছেলেটাকে ছাড়ালে, তোমার ছেলে কেসে খেয়েছে, তুমি ছাড়ালে কালকে খুব মেরেছিল মারতে, আমি হচ্ছে সেই করেই আমি গায়ে আগুন দিয়েছি রাগেতে। লোকের ফোন করে বলতে আমরা গেছি, আমরা কিছু জানি না, তো লোকে ফোন করতে আমরা গেছি যে দেখছি আমার বাড়ির কেউ নেই তাদের। কি মনে হচ্ছে, কে করেছে এরকম? আমার মনে হচ্ছে ওরাই পুড়িয়েছে। কোথায় বিয়ে হয়েছিল? লক্ষ্মীপুর। কোন থানা? চন্দ্রকোনা থানা। এখন কেমন আছে? এখন ভালো, আমি বলছি কলকাতা কেন শুরু করছি। আপনারা কি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ নিয়ে যাবো বলে তো ব্যবস্থা করছি। কোথায়? কলকাতা নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। আপনার মেয়ের নাম কি? প্রিয়া মল্লিক। প্রিয়া মল্লিক। কোথায় বিয়ে হয়েছিল? কোথায়? লক্ষ্মীপুর। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বোর্দা ঘাটান। আপনার স্বামী, মানে ওই আপনার মেয়ের স্বামীর নাম কি? পৌষ মল্লিক। কি করছেন উনি? এখন চাষবাসের কাজ করে। আপনারা কি পুলিশের কাছে? ঘটনাটা কি ঘটেছিল? আমার ছেলের সঙ্গে একটু টুকটাক ঝগড়া হচ্ছে, আমার ছেলেকেই আমি দোষ দিচ্ছি, দুজনকেই চুপ দিচ্ছি, ও বলছে ছেলেও বলছে। তার বলতে বলতে দাদা বলতে বলতে আমার ছেলে তিনবার কেরোসিন খাইছে, অন্যবারে যখন এই ঝগড়ায় কেরোসিন খাইছে, আবার এবারেও খাচ্ছে। বৌমাই আনিয়ে যে খিল দিয়ে তাকে ঘর দিয়ে আটকে রেখেছে, সে বেরোতে দিবি বলে
ছেলেটা টিপটা আমরা ছাড়িয়ে দিলাম। আপনাদের বিরুদ্ধেই অভিযোগ, আপনারা নাকি গায়ে আগুন দিয়ে দিয়েছেন? না, মেয়ে ছেলে নিজেও বলছে, ডাক্তারের কাছেও বলছে, মা বাবার কাছেও বলছে, যে এখন টন্টনে জ্ঞান আছে, তোমরা জিজ্ঞাস করতে পারো। যাতে না ফাঁকে বেরোয়, সে গলায় দড়ি দিবে, বিষ খাবে ছেলে। কেন এরকম কেন করছে? আমার ছেলে তিনবার কেরোসিন খেয়েছে, তিনবার হাসপাতালে ভর্তি হয়েছে, গ্যাসিন পাউডার খেয়েছে। আপনার আপনার বউয়ের বৌমার নাম কি? ছেলের নাম? কোথায় বাড়ি আপনাদের? আমাদের সোলা এক নম্বর। কোথায়? এক নম্বর সোলা লক্ষ্মী। আপনার নাম কি? আমার নাম চায়না মল্লিক। এখন কেমন আছে? ভালো আছে, আমি চোখ খুব চাইতে পারেনি, কথা বলছি। ওই যে মা বাপ সবাইকে জিজ্ঞাস করছে, যাই কে তোকে খুঁজছে, তোর শ্বশুর শাশুড়ি না স্বামী? বলছে না, আমি নিজে ইচ্ছা, আমার যে কী হয়ে গেলে আমি নিজে ইচ্ছা। বলছি তোর মা বাপের গায়ে হাত দিয়ে বল সত্যি, তো আমার দিকে বাঁচাতে হবে না, তুই সত্যি কথা বল। সে বলছে আমি নিজেই ইচ্ছা করি, বলছে নিজেই আমি আগুন। সামনে ভাঙা অমনি ওই কঞ্চের বেড়া ফেড়া দিয়ে আছে, সেই বেড়া থেকে মোটামুটি টেনে যদি বার করা যেত, জল ফল দিয়া যেত, তাহলে মেছানাটা এতটা উড়তনি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি বলতে মেছানাটাকে আমরা সুস্থ করার জন্য এই তো পিজি দিয়ে যাবে। আপনাদের অনুমান কি? আমাদের বাড়ির লোকই মনে হয় তো আমার আগুন ধরিয়েছে। ওনার বাড়িতে কে কে আছেন? ওনার বাড়িতে কে কে আছেন? আমাদের শ্বশুর শাশুড়ি আছে, জামাই আছে। আপনাদের অভিযোগটা কাদের বিরুদ্ধে? আমাদের অভিযোগ বলতে জামাই আছে, জামাইকেই বলবো যে কী সত্যি কী হয়েছে। শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে জিজ্ঞাসা করি, তারা বললেন এরকম হয়নি। আর না একটা দুর্ঘটনা হলে, হ্যাঁ, মাঝে মাঝে ঝগড়াও হতো আমাদের ওখানে, ছিল, আমি একবার সাথে ছিলাম যে আমি ঘাটাল থানার পুলিশকে আমি ডাকছি, দেখে তোমাকে এখান থেকেই তুলে দেবো। হ্যাঁ, তারপরে আমার হাতে মাঠে ধরেছিল। কে মারধর করতো? হ্যাঁ, মাঝে মাঝে কে মারধর করতো? জামাই করতো, মাঝে মাঝে গণ্ডগোল হতো। হ্যাঁ, এবার আমি সেই জায়গায় বলেছিলাম, তারপরে আবার দেখি না হঠাৎ থেকে এরকম হয়ে গেছে। এবার আমরা এসছি, এসে দেখি এখন রুগীকে এখন আমাদের পিজি পাঠাবে বলছে, এখন জামাইকে এখন পাওয়া যাচ্ছে না, জামাই ফাড়িয়েও নাই, থানায়ও নাই। আমরা চন্দ্রখানা থানায় আমরা ফোন করে জেনে নিয়েছি যে আমাদের থানায়ও সেখানে নাই জামাই। তাহলে জামাই কোথায় গেছে? আর সিরিয়াস কেস এখন এখানে বিশাল, এখন কী করে পয়সা 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 টয়সা কই কিছুই তো নিয়েছে নি, শুধু বলছে যে আমরা ব্যাংকে যাবো, ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে যাবো তোমরা এখন। আপনার নাম কি? আমার নাম উত্তম রাগ। আপনি মেয়ের কে হন? মেয়ের জেঠু হয়। জেঠু হন। দাদা, ঘটনাটা কি ঘটেছিল? আমরা বাড়িতে ছিলাম, সন্ধ্যাবেলা কি হয়েছে আমাদেরকে তাও শোনায়নি। সন্ধ্যাবেলা খবর পেলুম যে রাতে 11টার সময় খবর পেলুম যে অন্য লোকের, আমারই একটা ভাইজি ওখানে পড়েছে, যে ওই বিদ্যুৎ সন্ত্রার মেয়ে, সে এবার আমাদেরকে ফোন করে, ফোন করতে এবার তাদের মারা সব বাড়িতে আমাদের আছে, বলে তোমরা একটুনি যাও বাড়িতে, আর পিয়ার তোমাদের পুড়ে গেছে, খুবই অবস্থা খারাপ। এবার আমরা উনিদের বাড়িতে গেছি, যে দেখি ঘরে কেউ নেই। হ্যাঁ, ওদের পাড়া প্রতিবাসীদের সঙ্গে কারোর সঙ্গে কথা নাই, শ্বশুরদের সঙ্গে কারোর সঙ্গে কথা নাই। এবারে আমরা যেতে আমাদেরকে ডাকলো, যে আমরা সব বসলুম, বসতে আমাদেরকে বললুম এবার তাহলে কাজ করতে ঘরে কী করে হয়েছে দেখি, বলে এবার ঘর খোলা ছিল দুয়ারটা, দুয়ারটায় ঘুরে দেখি না, ছেঁড়া কাপড়ের টুকরা পড়ে আছে, বাচ্চা ছেঁড়াটা ঘরে তাকে কপাট দিয়ে রেখেছিল, আমাদের কথা রা পেয়ে আবার দেখি না বাচ্চা ছেঁড়াটা ছুটে এলো, আর একটা ঠাকুমা শাশুড়ি সেখানে বসেছিল। হ্যাঁ, তাকে আমরা জিজ্ঞাসা করলাম, সে কোনো কথাই উত্তর দিতে চাচ্ছে না। এবারে আমরা এবার এসছি, এসে এরপরে আমরা পালিয়ে এবার ফাঁড়িকে গেছি। হ্যাঁ, চন্দ্রখানা ফাঁড়িয়ে, যে রামজীবনপুর ফাঁড়ি নাকি, যেটাকে আমরা গেছি, যে ওখানে যে আমরা জিজ্ঞাসা করলাম যে স্যার, আর আমাদের যে ওখানে ওই মল্লিক হচ্ছে পিয়া মল্লিক, আর নামটা কী বললো, ওই নামটা কী গা জানেন নামটা? Thank you.
cloth collection, jeans and t-shirts, only for men. Ooh.